আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে শেয়ার করছি কিভাবে এই সুন্দর একটা হিজাব তৈরি করতে পারবেন থ্রি লেয়ারে, বা ইনস্ট্যান্ট হিজাবও আপনারা বলতে পারেন। তো চলুন শুরু করছি। এখানে আমি আমার ড্রেসের সাথে ম্যাচ করে এটাকে করছি। আপনারা চাইলে সেম ওয়েতে তিন থেকে চাইলে এর বেশি লেয়ারও আপনারা করতে পারবেন। তো এখানে সর্বপ্রথমে আমাদের যা করতে হবে, আমাদের যে মুখের যে মাপটা আছে, পুরো রাউন্ডটা যে আছে সেটা হচ্ছে 23 ইঞ্চি। তো 23 ইঞ্চির হাফ হচ্ছে গিয়ে 11.5 ইঞ্চি, মানে 11.5 ইঞ্চি হচ্ছে আমাদের ফেসের মেজারমেন্টটা। আপনাদের যে ফেসের মেজারমেন্টটা আসে সেই মেজারমেন্ট অনুযায়ী নিতে পারেন, অথবা আমি যে নাম্বারটা দিচ্ছি এই নাম্বারও যদি করেন তাহলে আপনারা এটা পড়তে পারবেন। একটু লুজ বা ফিটিং আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তো এখানে সুবিধার জন্য আমি যে নাম্বারগুলো আছে, মেজারমেন্টগুলো আছে, সেগুলো নিচে দিয়ে দিব। তো প্রথমে যে পার্টটা আমি তৈরি করব সেটা হচ্ছে 29 ইঞ্চি দিব লম্বায়, সামনের হবে 29 ইঞ্চি, এবং পেছনে আপনারা ডাবল করে দিতে পারেন। যেমন এক্সাম্পল যদি বলি, আপনারা 36 ইঞ্চি দিতে পারেন পেছনে, সামনে হচ্ছে গিয়ে 29 ইঞ্চি, মানে সামনে দিয়ে ছোট থাকবে এবং পেছনের অংশটা থাকবে বড়। তো এইভাবে করে আমি প্রথম যে লেয়ারটা আছে সেটা কেটে নিচ্ছি। এবার কাপড়টা কিন্তু আপনারা দেখেছেন আমি কাগজটা কীভাবে ভাঁজ করেছি, ঠিক সেভাবে আপনাদের ভাঁজ করতে হবে। এখন এই পিসটাকে নিয়ে এর উপর আমি এভাবে করে রাখছি, রেখে এটার মাপ অনুযায়ী 3 ইঞ্চি ছোট নিব, মানে এর পরের যে লেয়ারটা হবে সেটা হবে 26 ইঞ্চি। তারপরে থার্ড নাম্বার যে লেয়ারটা হবে সেটা হবে 23 ইঞ্চি। এইভাবে করে আমি তিনটা লেয়ার তৈরি করেছি। আপনারা চাইলে চারটা লেয়ারও করতে পারেন বা পাঁচটা লেয়ারও করতে পারেন, আপনাদের ইচ্ছে মতো। তো এটা হয়ে গেছে আমার সেকেন্ড নাম্বারটা। এখন আমি তৈরি করে নিচ্ছি আমাদের থার্ড নাম্বারটা। এভাবে করে আমার তিনটা লেয়ার আমি তৈরি করে নিচ্ছি। যেইভাবে আমি কাগজে কাটছি ঠিক সেইভাবেই কিন্তু আপনারা কাপড়ে কাটবেন। আপনাদের সুবিধার্থে আমি কাপড়েও কেটে আপনাদেরকে দেখাবো, বাট স্পিডটা একটু বাড়িয়ে দিব যাতে কোনো একটা জিনিসই বারবার আমাদের দেখতে না হয়। সো এর জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়ে কাটিং কাপড় যে করছি সেটাও আমি দেখিয়ে দিব। এখানে কাপড়ের পরিমাণ যদি আপনাদের বলি, কাপড়ের পরিমাণ এখানে লাগবে প্রায় 3 থেকে 4 গজের মতো, এবং ডিপেন্ড করে আপনারা কতটুকু ঘের চাইছেন। যদি আপনারা চান যে একদম ফুল ঘের হবে, সেক্ষেত্রে কাপড়ের পরিমাণটা আপনারা 2 মিটার নিতে পারেন, 2 মিটার প্রায় 6 গজের কাছাকাছি। আর আপনারা যদি চান যে না বেশি ঘের দেবেন না, অল্প ঘেরে, তাহলে আপনারা কিন্তু 3 গজে কিন্তু এটাকে সুন্দর করে পারফেক্টলি তৈরি করতে পারবেন। এবং চেষ্টা করবেন জর্জেট ফ্যাব্রিক বা শিফন টাইপের যে ফ্যাব্রিকগুলো আছে সেগুলো নেওয়ার। সবচেয়ে ভালো হয় যদি আপনারা শিফন কোনো ফ্যাব্রিক নেন, হেভি শেপ শিফন বা সফট শিফন যেগুলো পাওয়া যায়, যে কোনো একটা ফ্যাব্রিক নিলে কিন্তু আপনার পারেন, বাট চেষ্টা করবেন জর্জেট টাইপের কোনো কিছু নেয়ার। তো এটা হচ্ছে গিয়ে আমার তিনটা লেয়ার, এবং সামনের যে ফেসের যে ইন অংশটা থাকে সেটা আমি এখানে ছোট্ট করে কাগজ দিয়ে কেটে দেখালাম। এটাও সেম আপনার লম্বায় হবে 2 ইঞ্চির মতো, এবং চড়াই সরি এবং লম্বায় হচ্ছে গিয়ে ফেসের অর্ধেক হবে। এখন আমি এখানে কাপড়টা কাটছি। ফেসের জন্য এখানে আমি 11 ইঞ্চি নিয়েছি, 11.5 ইঞ্চি, এবং সামনে দিয়ে হচ্ছে গিয়ে আমি নিয়েছি 29 ইঞ্চি, এবং পেছনে একটু বেশি। এইভাবে করে কিন্তু আমার তিনটা পার্ট আমি এখানে কেটে নিয়েছি, এবং এখানে কাপড় আমার টোটাল লেগেছে হচ্ছে গিয়ে মাত্র 1.5 মিটারের মতো। 1.5 মিটার হচ্ছে গিয়ে 1 মিটারে 3 গজের থেকে একটু কম আসে। সো আমার এখানে প্রায়, আপনারা একটু হিসাব করে দেখবেন যে কতটুকু হচ্ছে। তো এখানে আমার প্রথম লেয়ারটা আমি কেটে নিলাম, এবং এটা হচ্ছে গিয়ে সেকেন্ড লেয়ার, এবং এখন এখানে আমি তৈরি করে নিচ্ছি আমার থার্ড লেয়ার। এটা একটা রিকোয়েস্টেড ভিডিও। অনেক দিন আগে আমার একটা আপু রিকোয়েস্ট করেছিল যে 3 লেয়ারের হিজাবটা তৈরি করার জন্য, সময়ের জন্য পারছিলাম না, যার জন্য এখন আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আপনারা দেখতেই পারছেন আমি তিনটা লেয়ার করে নিয়েছি, এবং এখানে কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়ে এখানে লম্বায় মার্ক করে নিলাম, হচ্ছে গিয়ে প্রায় 8 ইঞ্চির মতো, 8 থেকে 9 ইঞ্চির মতো, এবং চড়া নিয়েছি আমি 2.5 ইঞ্চ, কারণ 1/2 ইঞ্চি আমার চলে যাবে হচ্ছে সেলাইতে।
তো প্রথমে আমি বর্ডারটাকে সেলাই করে নিচ্ছে, যেটা হচ্ছে হিজাবের বর্ডার। সো এখানে একটা ফিতা, আমি এখানে এই যে পেঁচানো যে ফোল্ড করে আমরা সেলাই করি সেটা আসলে সবার কাছে সম্ভব হয় না, যার জন্য আমি একটা সিম্পল ওয়ে বের করেছি যে আপনারা মার্কেটে গিয়ে বললেই হবে যে ফিতে যে আছে একদম পলিস্টর যে ফিতা আছে সেই ফিতাটা আপনার নেবেন, কারণ এটা একটা হার্ড হয় এবং কাপড় একটা খুব বাঁকড়ানো একটা শেপ আসে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। সো এর জন্য আমি এখানে এই ফিতাটাকে ফোল্ড করে এবং চড়াটা কিন্তু আপনার দেখতেই পাচ্ছে হাফ সেন্টিমিটারের মতো, তো এইভাবে করে আমার তিনটা লেয়ার যে আছে আমি সেলাই করে নিয়েছি। এখন মাঝ বরাবর আমি এইভাবে করে রাখছি, রেখে এইখানে আমি পিন দিয়ে এটাকে ব্লক করে নিচ্ছি এবং আমার ফেসের সামনের যে অংশটা থাকবে স্ট্রিপটা থাকবে সেটাও আমি এখন সেলাই করে আপনাদেরকে অ্যাটাচ করে দেখাচ্ছি কিভাবে আপনাদেরকে অ্যাটাচ করতে হবে। তো এখানে আমার তিনটা লেয়ার হয়ে গেছে। এটা হচ্ছে গিয়ে ফেসের সামনের অংশটা, এখানে আমি একটা সেলাই দিয়ে নিয়েছি, নিয়ে এটাকে উল্টিয়ে নিয়ে এর উপরে একটা চাপ সেলাই দিয়ে দিব যাতে করে এটা ভালো করে ফ্ল্যাট হয়ে থাকে এবং এই কপালের অংশটা একটু হার্ড হয়। তো এখানে একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি এর উপরে দিয়ে। চাপ সেলাই যখন হয়ে যাবে এখন এটার মাঝখান বরাবর আমার হিজাবের যে সেন্টার পয়েন্টটা আছে সেখানে আমি পিন দিয়েটাকে ব্লক করছি। এটা হচ্ছে সেন্টার পয়েন্ট, এখানে আপনারা হয়তো ত্রিভুজটা দেখতে পাচ্ছেন, এটার উপর আমি এখানে সেন্টারের উপরে রেখে এতে পিন দিয়ে ব্লক করে নিচ্ছি। এইভাবে করে আমার চারপাশে মানে এক সাইড থেকে স্টার্ট করে দ্বিতীয় সাইড পর্যন্ত আমি সেলাই করে নিচ্ছি। এবং যখন এটা সেলাই হয়ে যাবে এক্সট্রা যে কাপড়টা আছে সেই এক্সট্রা কাপড়টাকে আমি কেটে ফেলবো, কাটা হয়ে গেলে এখানে আমি জিগজাগ সেলাই করে দিব, কারণ এটা হচ্ছে গিয়ে শিফন টাইপের ফ্যাব্রিক এবং এটা জর্জেট, সো এটা দিয়ে কন্টিনিউ সুতা বের হতে থাকে, সো যার জন্য এখানে আমি জিগজাগ সেলাই দিয়ে এটাকে মুড়ি দেবো যেটাকে আমরা কি পিকো বলি। স্টিচিংয়ের ভিডিওটা আমি আপনার সাথে শেয়ার করছি, যাদের বুঝতে কোনো প্রবলেম হবে তারা এখানে ইজিলি এটা দেখে শিখে ফেলতে পারবেন। তো এখানে আমার চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, সরি নর্মাল সেলাই দেওয়া হয়ে গেছে। এখন যা করব জাস্ট এক্সট্রা যে কাপড়টা আছে সেটাকে আমি কেটে নিব। এখানে আমার কাটিং হয়ে গেছে, এখন এটা আমি জিগজাগ সেলাই দিব। সেলাই দেওয়া হয়ে গেলে তারপরে এটার উপর একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমি জিগজাগ সেলাই দিচ্ছি, তারপর একটা চাপ সেলাই দিয়ে দিব একদম ফ্রন্টে। এভাবে করে কিন্তু আপনার ছোট বাবুদের জন্য তৈরি করতে পারবেন এবং এটা যেটা তৈরি করছি এটা কিন্তু আপনারা বড়রাও ইউজ করতে পারবে, প্লাস ছোট বাচ্চারা যে আছে তারাও কিন্তু এটা ইউজ করতে পারবে। এটা বেসিক্যালি নর্মাল যে হিজাব আছে বা অনেকে আছে সালোয়ার কামিজের সাথে পরে, এটা ইজিলি পরতে পারবেন এবং এটা ইনস্ট্যান্ট হিজাব, সো যে কোনো সময় আপনাদের যদি বাহিরে বের হয় হাতে সময় কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এটাকে জাস্ট 2 মিনিটটাকে পরে কিন্তু এটাকে কমপ্লিট করে আপনার ইজিলি আপনারা রেডি হয়ে যেতে পারবেন। সো আশা করছি এই ডিজাইনিং যে হিজাবগুলো আছে আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন, এবং যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন এবং পাশে থাকা যে বেল বাটনটা আছে সেটা ক্লিক করে দিবেন, তাহলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। সো সকলকে অনেক অনেক ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই।